আসসালামু আলাইকুম। শনিবারে পত্রিকা পড়ছিলাম, একটা ইন্টারেস্টিং আর্টিকেল পেলাম, এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এটা হচ্ছে, আমরা অনেক সময় ট্যাক্স রিফান্ড পাই, এটা হচ্ছে রংলি যদি ওভার চার্জ করা হয় তাহলে আপনার ট্যাক্স রিফান্ডের বিষয়টা আসে, যদি ভুল হয়ে তারা বেশি চার্জ করে ট্যাক্স তাহলে আপনি পান, এবং এটা অনেকগুলো ইনফরমেশন আছে যে আপনার, তবে ট্যাক্স যেগুলি হেল্পফুল আর কি, অনেকগুলো ইনফরমেশন আছে যে যে ট্যাক্স যখন পে করেন রং হলে পরে 4 বছরের পান এর বেশি পাওয়া যায় না। তো যেটা হচ্ছে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, যেটা হচ্ছে গিয়ে ট্যাক্সগুলো আপনি তখনই পাবেন যখন আপনি পে এজ ইউ আর্ন, পে এর মাধ্যমে আপনি ট্যাক্স পে করবেন। ট্যাক্স গুড ইফ ইউ পে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স যদি পে করেন থ্রো পে ই তাহলে সিস্টেমের মাধ্যমে তাহলে আপনি পাবেন। HMRC নর্মালি আপডেট ইউর ট্যাক্স গুড, নর্মালি HMRC আপনার ট্যাক্স কোডটা আপলোড করে, আপডেট করে, নর্মালি আপডেট ইউর ট্যাক্স কোড ইফ ইউর ইনকাম চেঞ্জ, যদি ইনকাম চেঞ্জ হয়, মানে ফর এক্সাম্পল আপনার যদি জব সুইচ করেন, পে রাইজ হয়, এবং কিংবা পেনশনের ইনকাম, টেকিং পেনশন ইনকাম, তাহলে তারা আপডেট করে আপনার ট্যাক্স কোড চেঞ্জ করে আর কি। মোস্ট কমন যেটা ট্যাক্স কোড হচ্ছে 1257L, মানে মোস্ট কমন বেশিরভাগের থাকে যে লেখছে 1257L অর্থাৎ 1257L, দুইটা ইন্ডিকেট করে যে ইউর এন্টাইটেল টু ট্যাক্স ফ্রি পার্সোনাল অ্যালাউন্স। ট্যাক্স ফ্রি পার্সোনাল অ্যালাউন্স বর্তমানে যেটা আছে 12570, হ্যাঁ 12770 পাউন্ড, 12570 পাউন্ড, এবং নর্মাল ট্যাক্স কোডটা হচ্ছে, মানে কমন ট্যাক্স কোডটা যেটা বলছে 1257L। এখন বলছে ইফ ইউ মে বি এন্টাইটেল লেস দেন দিস অ্যামাউন্ট, ইফ ইউ হ্যাভ হাই ইনকাম যদি থাকে, সার্টেন ওয়ার্ক প্লেস বেনিফিট যদি পান, সাচ এস হেলথ ইন্স্যুরেন্স অথবা কোম্পানি কার পান, তাহলে আপনার এই ট্যাক্স কোডটা মানে ট্যাক্স অ্যালাউন্সটা কম বেশ হতে পারে আর কি। ইউ মে অ্যাটেন্ড লেস দেন দিস ইফ ইউ হ্যাভ হাই ইনকাম, মানে যদি হয় সেই ক্ষেত্রে আপনার, কিন্তু লিগেল বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, আমি আপনাকে শেয়ার করতেছি। এখন HMRC ডাজ নট হ্যাভ এনাফ ইনফরমেশন যদি না থাকে, ইফ HMRC ডাজ নট হ্যাভ এনাফ ইনফরমেশন অ্যাবাউট ইউর ইনকাম, ইট ক্যান ইস্যু অ্যান ইমার্জেন্সি ট্যাক্স কোড টেম্পোরারলি। তখন তারা ইমার্জেন্সি একটা ট্যাক্স কোড বসায়, সেটা হচ্ছে মানে এন্ড হয়, শেষের দিকে থাকে লেটার MLWMIWI অথবা X। হ্যাঁ, এটা তিনটা বলছে যে দেস কুড এন্ডস এম এল না, কিন্তু এটা বলছে MIWI অথবা X থাকে, যে সব আমি আবার পড়তেছি, অনেকের জন্য সুবিধা হবে। নর্মালি হচ্ছে 1200L থাকে, 1257L, কিন্তু যদি ইনফরমেশন চেঞ্জ হয়, ইনকাম বিষয়ে ডাজ নট এনাফ ইনফরমেশন যদি না থাকে, ইফ HMRC ডাজ নট হ্যাভ এনাফ ইনফরমেশন, তাহলে যে ইমার্জেন্সি ট্যাক্স কোড যেগুলি থাকে টেম্পোরারলি, এগুলি শেষ হয় MIWI কিংবা X। HMRC ওয়ার্কস আউট ট্যাক্স কোড বেসড অন ইউর মোস্ট আপটুডেট ইনফরমেশন, আপনার আপটুডেট ইনফরমেশনের ভিত্তি করে HMRC আপনার এই ট্যাক্স কোড আপডেটেড করে আর কি, এটা বলছে আর কি। তারপর বলছে বাট দিস ইজ নট অলওয়েজ পারফেক্ট সায়েন্স, সবসময় অলওয়েজ মানে পারফেক্ট থাকে না, আপ টু ডেট ইনফরমেশন থাকে না HMRC-তে, দেয়ার উইল বি সাম মিস্টেক্স আউট, দেয়ার অলওয়েজ মিস্টেক থাকে, এই মানে মিস্টেক সামটাইম থাকে আর কি বলছে আর কি। সুতরাং আমরা জানলাম যে 1257L হচ্ছে মোস্ট কমন কোড, আর যদি আপনার চেঞ্জ হয়, আপ টু ডেট ইনফরমেশন না থাকে, এনাম ইনফরমেশন না থাকে, তাহলে টেম্পোরারি ইমার্জেন্সি ট্যাক্স কোড দেয় টেম্পোরারিলি, এটা MIWI কিংবা X দিয়ে শেষ হয়। তারপরে বলছে আপনি ইউ ক্যান চেক ইউর ট্যাক্স কোড বাই লগিং ইন টু HMRC অ্যাকাউন্ট, HMRC অ্যাকাউন্টে অনলাইনে জয়েন করে আপনি লগ ইন করে আপনি ট্যাক্স কোড চেক করতে পারবেন। তারপরে লেখছে কীভাবে করবেন, সিলেক্ট পে ফ্রম দি টপ মেনু, টপ মেনু থেকে আপনি এটা অ্যাপের মাধ্যমে জানতে পারবেন, বলে সিলেক্ট পে ফ্রম টপ মেনু অ্যান্ড ইউ শুড সি সামারি অফ দি ট্যাক্স, ট্যাক্স সামারি পাবেন, ইউ হ্যাভ পে যা পে করছেন অর ইনফরমেশন অ্যাবাউট ইউর ট্যাক্স কোড, এবং ট্যাক্স কোড সম্পর্কে আপনার ইনফরমেশন থাকে, আপনার HMRC যে অ্যাকাউন্ট আছে আপনার নামে, অনলাইন কিংবা অ্যাপসের মাধ্যমে এটা চেক করতে পারবেন। চেক ইউর কোড মিস অ্যাট gov.uk
-employee.tax-codes আপনি ওখানে যদি চেক কোড করেন, চেক হোয়াট ইজ ইউর কোড মিস এট wgovemployees-tax-codes যদি দেন তাহলে পাবেন। তারপর এখানে বলতে ইফ HMRC ডাজ নট গেট অল দি ইনফরমেশন ইট নিড ওয়েন ইউ চেঞ্জ দি জব অর ইফ ইউ হ্যাভ মোর দেন ওয়ান স্ট্রিম অফ ইনকাম, ইট মিনস মানে ওয়ান স্ট্রিম অফ ইনকাম যদি থাকে তখন তার অনেক সময় তারা অল ইনফরমেশন পায় না HMRC। এরপরে লাগছে ইফ ইউ থিঙ্ক ইউর কোড ইজ রং গিভ HMRC ইউর কারেক্ট ইনকাম ইনফরমেশন অনলাইন অর থ্রো অ্যাপ, অনলাইনে আপনি কারেক্ট ইনফরমেশন দিতে বলছে সেখানে যারা বলছে। এরপরে বলছে অনেক সময় যদি দেখেন আপনার আন্ডার চার্জ হয়েছে আপনি মনে করছেন অ্যাভয়েড করি, অ্যাভয়েড না করা ভালো, তাদেরকে বলা ভালো, আর না হলে পরবর্তীতে আপনার এটা তারা ঠিক করবেই এটাই বলছে। ইফ ইউ আর এমপ্লয়ার ও গেট এ পেনশন ইনকাম HMRC উইল রাইট টু ইউ ইফ ইউ হ্যাভ এ পেইড রং অ্যামাউন্ট অফ ট্যাক্স এবং সেন্ড ইউ চেক। ইফ তারপরে বলছে যদি আপনি রং মানে যদি আপনি বেশি পে করে থাকেন তাহলে তারা চেক পাঠাবে তারা বলছে। তারপরে বলছে HMRC নর্মালি স্টার্ট ডুইং দিস ক্যালকুলেশন ইন জুন আফটার ট্যাক্স ইয়ার হ্যাজ এন্ডেড, ট্যাক্স ইয়ার শেষ হওয়ার পরে নর্মালি তারা জুন মাসে এগুলো চেক চেক করে। ইফ ওভার পেমেন্ট অর আন্ডার পেমেন্ট অনলি স্মল অ্যামাউন্ট, ওভার পেমেন্ট বা আন্ডার পেমেন্ট যদি স্মল অ্যামাউন্ট হয় তাহলে তারা এগুলি অ্যাডজাস্ট করে নেয় অফ দিস, সো ইউ ক্যান গেট মানে অনলি স্মল অ্যামাউন্ট ইফ মে সিম্পলি অ্যাডজাস্ট ইউর ট্যাক্স কোড টু টেক অ্যাকাউন্ট অফ দিস। ওকে, ইফ ইউ বিলিভ ইউ হ্যাভ আন্ডার পেইড অ্যান্ড দিস হ্যাজ নট বিন পিকড আপ ইউ মে নিড টু কন্ট্যাক্ট HMRC তে আপনি কন্ট্যাক্ট করবেন। এখানে আরও বলছে আপনি যখনই বলবেন কোনো ভুল রয়েছে তখনই আপনি এই HMRC তে যোগাযোগ করবেন এটা বলছে। ইফ ইউ পেইড টু মাচ অর টু লিটিল থ্রো এ সেলফ অ্যাসেসমেন্ট HMRC উইল নট নর্মালি রাইট টু ইউ বাট ডিফারেন্স মে বি অ্যাপ্লাইড টু ইউর নেক্সট ট্যাক্স বিল, টু মি অনেক সময় তারা না লেখে নেক্সট ট্যাক্স বিলে এটা অ্যাডজাস্ট করে ফেলে। এখন পরে বলছে কিপ এন আই অন ইউর অনলাইন ট্যাক্স অ্যাকাউন্ট ফর রিফান্ড অ্যালার্ট, ট্যাক্সে অ্যাকাউন্টে রিফান্ড অ্যালার্ট আসে সুতরাং আপনি রিফান্ড মানে অ্যালার্টের দিকে নজর রাখবেন। এরপরে বলছে এই যে যিনি লেখছেন উনি বলছেন যখন লক করার পরেই তারা এই স্টোরিটা পাইছেন যে উনি রিফান্ড পাবেন এবং £3,000 মতো পাইছেন যিনি এই স্টোরিটা লেখছেন। হ্যাঁ, তারপরে এখানে লেখছে ইট ইজ জাস্ট গোস টু শো দ্যাট অলওয়েজ ওয়ার্থ চেকিং, সুতরাং আপনারা HMRC এই আপনার অ্যাকাউন্টে গিয়ে চেক করবেন রিফান্ড পেতেও পারেন, আর ইনফরমেশন চেঞ্জ হলে পরে আমি যে কোডগুলো বললাম কোডগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপনার ঠিক আছে কিনা, আর 4 বছরের বেশি পরে তারা রিফান্ড দেয় না। সুতরাং দেখা গেলো আপনি 5-7 বছর পরে অনেক 5-7,000-8,000 পাইতেন কিন্তু চেক করেন নাই, বলছে 4 বছরের বেশি মানে বেঁকে তারা যায় না রিফান্ড করেন এটা বলছে। যাই হোক, নিউজটা শেয়ার করলাম, হয়তো কারো কারো উপকারে আসবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।